খেলা একদম শেষের দিক রায়পুর দল দুর্দান্ত একটি সুযোগ পেয়েছে একটি লক্ষ্য বাঁচিয়ে তুলতে পারে তাদের জয়ের আশা রাতুল এগিয়ে গেল দুই ডিফেন্ডারকে কাটিয়ে গোল পোস্টের কাছাকাছি এবং লং শট কিন্তু না মিস হয়ে গেল অয়ন কোথায় ও তো এখনো আসে নাই দোস্ত বেটা আজকেও লেট ও তো অলওয়েজই লেট করে আসে এটা তো অবকার কি আছে ওরে দলে নেয় এসে থাকে ওর জন্য যদি দলে কে থাকবে না থাকবে এটা তোর মাথা কামানোর বিষয় না অয়ন ভালো খেলে সে নিঃসন্দেহে একটা ভালো স্ট্রাইকার তবে ভালো খেলে বলেই সে পার পাবে না আমার দলে সবাই সমান সময় শাস্তি সে সময় পাবে আপাতত চল প্র্যাকটিস শুরু করি আজকে অনেক বেশি প্র্যাকটিস করে ফেলছিস আজকের মতো মাফ কর বাড়ি যাই সন্ধ্যার আগে বাড়ি না গেলে আজকে আর বাসায় ঢোকা লাগবে না সমস্যা নাই একদিন আমার বাসায় থাকতে পারবি মাটিতে বিছানা করে দেবো থাকতে পারবি না বললে একটু খালি ঘর ঝাড়া মোছা করে দিস কিরে কটা বাজে ভাই বল কি বলবি আজকে তোর নতুন অজুহাত বল ভাই একটা খুব জরুরি কাজ পড়ে গেছিল এসব কথা আমাকে বলতে আসবি না বুঝছস তোর প্রতিদিনই খুবই জরুরি কাজ থাকে তাই না প্র্যাকটিস শেষ সবাই চলে যাচ্ছে আর তুই দেখ তোর কী অবস্থা এখন এমনি করলে হবে না বেটা বুঝছস আমরা কাপ নেব কাপ ড্রিল তো জানোস রেডি হয়ে যা ইনফরমেশন লেট ফর প্রাইস ফর্ম রেডি গাই শোন অয়ন তোর আজকে শর্ট প্র্যাকটিস বুঝছস পাঁচটা লং শট নিবি এর মধ্যে যদি পাঁচটাই গোল করতে পারস তাহলে আজকের মতো তোর মাফ বুঝছস হচ্ছে কিন্তু আরও ভালো করতে হবে গোল দেওয়াটা একটা চাকরির মতো নিয়ে যদি কোনোদিন প্র্যাকটিস মিস যায় তাহলে পারফরমেন্স যাচ্ছে তা অবস্থা হয়ে যায় ঠিক আছে আজকে মত চলে যা কালকে দুপুরে আমার মা তোদের সবাইকে আমার বাসায় খাইতে বলছে
তোরা সবাই আসবি, কোনো না নিব না। পরে মোটা সোটা হয়ে যাবি, বল নিয়ে কন্ট্রোল বা নড়াচড়া করতে পারবি না কোনো। একদিন খেয়ে খুব মোটা হয়ে যাবো। হ্যাঁ এটাই তো, এখন সবাই বাড়ি যা। ঠিক আছে, আর আবার বলতেছি কালকে কিন্তু চলে আসিস। যাদের কাছে আমার ঠিকানা নেই তাদের সবাইকে আমি টেক্সট করে দিব। অয়ন, অয়ন তুই কিন্তু কালকে আসবি, ঠিক আছে? আমি কোনো অজুহাত শুনতে চাই না। এই নে, এটা হচ্ছে আমার ঠিকানা। তুই তো আবার আদিম যুগের মানুষ, তোর ফোন নাই, কী আর কর। এটা দেখে আসতে পারবি না, কোনো কঠিন কোনো কিছু না, একদম সহজ। স্কুলটা পরে ইগামারটা পার করেই পেয়ে যাবি। এই নে, যা এখন চলে যা। পরের দিন দয়া করে প্র্যাকটিসের সময় চলে আসিস, ঠিক আছে? ঠিক আছে, যা বাসা যা। এর মধ্যে কি একজন হবে? হাসছে, টিউবলাইট। আরে সরি, রাস্তা অনেক জ্যাম ছিল। কী রে এত দেরি? নেক্সট টাইম যেন না হয়। এই দোস্ত, আমার কে জানি একটা কল দিছে, আমি আসতেছি। ফোনে তো কী কথা? আরে বুঝিস না কার সাথে কথা বলে। হ্যাঁ বুঝি বুঝি, সবই বুঝি। আচ্ছা অয়ন কই, ও কি আসবে না? অয়ন আসবে নাকি সন্দেহ, বেটা যা পোলট্রি বাজ ভাই। উফ এত গরম, রাতুল ফ্যানটা ছান না। ফ্যান নষ্ট রে, মিস্ত্রি আসার কথা। মা, মিস্ত্রি কখন আসবে? মিস্ত্রিকে তো অনেক আগেই কল দিছি, এখন আসে না কেন? আবার কল দাও তো। আসছে মনে মিস্ত্রি। আমি খুলছি, আমি খুলছি। এই যে এতক্ষণে মিস্ত্রি আসছে, এত দেরি হলো কেন তোমার? আমার সব গেস্ট এসে বসে আছে, আসো। এই যে এই ফ্যানটা। ভাইয়া আপনি একটু উঠবেন, মিস্ত্রি একটু কাজ করবে। বস এদিকে। আরে একদিন ফ্যান ছেড়ে খেলে কোনো সমস্যা নাই, তুই আরেক পেয়ে পোলাও নিয়ে যা। সবাই আমার সাথে খারাপ ব্যবহার করে, হয়তো এটাই ছিল আমার ভাগ্যে। কী রে কী ভাবছিস? আয় এখানে বস। গত বছর কিন্তু আমাদের ইয়েছে, কয় মাস প্র্যাকটিস করছে বল? 12 মাস। 12 মাসের প্র্যাকটিসে কি তোদের কি মনে হয় আজকে বেনিফিটটা কেমন হইতেছে? এফোর্ট হচ্ছে? আরো কি করা উচিত? আমরা আরো স্ট্রেন্থ দেওয়া উচিত, আরো জোর দেওয়া লাগবে। আছে আমাদের হাতে গেম, কিন্তু আমাদের হাতে আছে। আমরা খেলে আর একটু, আমরা অনেক ক্লোজ, অনেক ক্লোজ। এখন একেবারেই ভুল করা যাবে না, তোরা ডিফেন্সিভ মিসে কোনো কিছু করা যাবে না, মিডফিল্ডে হবে না, ফিনিশিং ইনশাআল্লাহ সব ভালো হবে, গেমটা এবার আমাদেরই হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা কি জিতবো? হ্যাঁ আমরা কি জিতবো? হ্যাঁ আমরা কি জিতবো? ইন্টার স্কুল ফুটবল টুর্নামেন্ট ফাইনাল, মুখোমুখি আলীগঞ্জ বয়েজ বনাম রায়পুর বয়েজ, খেলা শুরু হয়েছে। শুরুতেই অ্যাটাকে আলীগঞ্জ বয়েজ, আলীগঞ্জ বয়েজ ভয়ঙ্কর গতিতে এগিয়ে যাচ্ছে, যে কোনো বিপদের আশঙ্কা। আলীগঞ্জ বয়েজ বল নিয়ে এগিয়ে গেল এবং একটি দুর্দান্ত শট, কিন্তু সেফ, সেফ। রায়পুর বয়েজকে সেভ করল তাদের গোলকিপার। রায়পুর বয়েজের অন্যান্য দুই খেলোয়াড় রাতুল এবং অয়ন নিজেদের মধ্যে গেম প্ল্যান সাজিয়ে আবারও আসল।
তোর যে মায়ের ক্যান্সার, এটা তুই আগে বলিস নি কেন আমাকে? তুই যে পরিবারের জন্য এত কষ্টকর কাজ করছিস এটা তো আগে বললেও পারতি। ভাই তোমরা কি করে জানলে? আমি কি করে জানলাম এটা তোর ভাবার দরকার নেই। এই যে এটা নেই, এটা কার কার কেউ নেই? এটা হচ্ছে রফিক স্যারের কাকা, বেশ নাম করা ডাক্তার, আলোকের হাসপাতালে কাজ করে। স্যারের সাথে কথাও বলছেন উনি, উনি খুব কম ফিতে তোর মায়ের চিকিৎসা করে ফেলবেন ইনশাল্লাহ। তোর মা দ্রুত সুস্থ যাবেন ইনশাল্লাহ। আর শোন, আমরা স্কুলে একটা ছাত্র তহবিল খুলছি, ওখান থেকে তোর মায়ের অপারেশনের জন্য যত টাকা লাগে ব্যবস্থা করে দেওয়া যাবে, চিন্তা করিস না। ভাইয়া তোমরা আবার এসব করতে গেলে কেন? আরে রাখ তোর ফর্মালিটি, দুদিন পর ফাইনাল, খেলায় মনোযোগ দে। আর শোন, আমার মামার দোকানে তুই মেকানিক হিসেবে বসতে পারস, আমি আমার মামার সাথে কথা বলছি, তুই ভেবে দেখ ব্যাপারটা। আবার সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা, এগিয়ে যাচ্ছে রায়পুর বয়েজ। রায়পুর বয়েজের অনন্য কাণ্ডারি রাতুলের পায়ে বল। রাতুল একজন দুইজনকে কেটিয়ে সামনের দিকে এগিয়ে গেলেন এবং একটি চমৎকার অ্যাসিস অয়নের কাছে, এবং অয়নের পাসান গোল, অসাধারণ একটি গোলের মাধ্যমে জয়লাভ করলো রায়পুর বয়েজ। আমাদের জীবনে এমন অনেক মানুষ থাকে যারা আমাদের কিছুটা সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করে। আমরা যেন এই মানুষগুলোকে কখনোই ভুলে না যাই, কারণ আমাদের সবার জীবনেই প্রয়োজন a good assist.